Thank you.
অফিস নিউজে আপনাদের স্বাগত জানাই আমি মাম্পি চৌধুরী। শিলচর অসম সরকারের শিক্ষা বিভাগের অধীনস্থ সমগ্র শিক্ষা অভিযানের অন্তর্গত বিদ্যালয় অংশীদারিত্ব কার্যসূচি টুইনিং অফ স্কুলস প্রোগ্রাম একটি অভিনব প্রচেষ্টা, যার ফলে একটি বিদ্যালয়ে সম্পাদিত কিছু ভালো কাজের নমুনা অন্য একটি বিদ্যালয়ে প্রত্যক্ষ করার এবং নিজ বিদ্যালয়েও সেই কাজ সম্পাদন করার সুবিধা লাভ করে এবং বিদ্যালয়ের শ্রেণীকক্ষের ভিতরে এবং বাইরে শেখার জন্য গৃহীত পদক্ষেপসমূহের ক্ষেত্রে শিক্ষক শিক্ষয়িত্রী এবং ছাত্রছাত্রীরা ভাব বিনিময় করতে পারে। এই উদ্দেশ্যেই আজ 17 অক্টোবর 2023 শিলচর NIT স্থিত কেন্দ্রীয় বিদ্যালয় এবং শিলচর সদরখণ্ডের অন্তর্গত ঘুঙ্ঘুর মণ্ডলের অধীনে থাকা 11টি নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে টুইনিং অফ স্কুল প্রোগ্রামটি NIT স্থিত কেন্দ্রীয় বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটিতে উভয় প্রতিষ্ঠানগুলোর ছাত্রছাত্রীরা অত্যন্ত উৎসাহের সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, যোগ ব্যায়াম, অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল গুপ্তা, শিলচর সদরখণ্ডের BRP তথা ঘুঙ্ঘুর মণ্ডলের ভারপ্রাপ্ত CRCC সন্দীপা চক্রবর্তী এবং উভয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষয়িত্রীগণ। কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল গুপ্তা উক্ত অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন। BRP সন্দীপা চক্রবর্তী এবং ঘুঙ্ঘুর মণ্ডলের সকল শিক্ষক শিক্ষয়িত্রীদের পক্ষ থেকে প্রধান শিক্ষক সুনীল গুপ্তাকে উত্তরীয় দিয়ে বরণ করা হয় এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রতিকৃতিও ঘুঙ্গুর মণ্ডলের মণ্ডল ভিত্তিক অনুষ্ঠানের জ্ঞানদীপ ম্যাগাজিনটি উপহার হিসাবে প্রদান করা হয়। ঘুঙ্গুর মণ্ডলের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও নিজেদের হাতে তৈরি স্যাটারডে ক্লাবের বিভিন্ন শিল্পকৃতি প্রদান করে। উভয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাত্রছাত্রীদের ঘুঙ্গুর মণ্ডলের পক্ষ থেকে মেমেন্টো এবং মানপত্র দিয়ে পুরস্কৃত করা হয়। It's time for our privilege to have all of you among us. We have to ask you to look at it. We have to ask you to look at it. Yes, okay. I think that our mission is to bring all the schools on a common platform and share our practices, innovative practices, and bring the society together in a common platform for the benefit of the students and to the larger scale on the top society itself. So here today, students have presented a lot of dances and dramas. I think yoga is still happening. Yoga will witness the beautiful presentations by yoga students. So, this is really a great initiative by Government of India, and this gives us opportunity not only to meet with the students and teachers of the other schools, but also to have a connect with the society and how other people are doing their best, giving their best in their schools despite of various hurdles. I request all the teachers, including my team members, to please share your thoughts and the difficulties you are facing and the challenges that people are accepting and how you people are meeting those challenges to bring up the education to the next level. और बच्चों से यही गुजारिश है कि आप ये जो ट्रेनिंग ऑफ स्कूल प्रोग्राम है इसके लिए अच्छे से तैयारी कर रहे हैं ताकि आप अपना बेहतरीन दे सकें, आप अपना बेहतरीन दे सकें एक स्टेज पे, एक प्लेटफॉर्म पे और आने वाले समय में।